এখন রাত বাজে 10:24, আর বাইরে হচ্ছে বৃষ্টি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, শুয়ে পড়েছি। তো এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মনটাও আনচান করছে যে কী দেখা যায় কী দেখা যায় কী দেখা যায়। তো শেষমেশ ভাবলাম একটু ইউটিউবে চলে যাই। ইউটিউবে গিয়ে মনটা আজকে বলছে একটু কার্টুন দেখি বাচ্চাদের মতো। কিছু কিছু সময় আসে না, একটু মনটা বাচ্চাদের মতো হয়ে যায়। আর মাঝে মধ্যে একটু বাচ্চাদের মতো মন হওয়া ভালো, তাহলে কি হয় আমাদের শিশু শৈশবটা একটু ফিরে আসে। না হলে যতই বড় হয়েছি বা যারা যত বড় হয়, টেনশান সব কিছুই যেন আমাদের মাথার ওপরে উঠে নাচানাচি করে। তাই জন্য কার্টুনগুলো দেখলে মনে হয় যে না, আমরা কোনো না কোনো সময় কার্টুন দেখতে দেখতে আমরা গিয়ে সেই শৈশবটায় ফিরে যাই। তো শুধু খাবারের ভিডিও আসছে, এটা ওটা সেটা আসছে, তো এখানে যেহেতু আসছে না, তো সার্চে গিয়ে লিখেই ফেলি কার্টুন বলে। তো লেখার পরে দেখছি বাংলা, ইংরাজি, হিন্দি সব কিছু কার্টুন আসছে। তো যেহেতু আমার বাংলাটা ভীষণ বাংলা গল্প কেন, বাংলা বই কেন, বাংলা স্টোরি কেন, আমার বাংলা গান কেন, আমার কিন্তু সব কিছু শুনতেও ভালো লাগে, প্লাস পড়তে ভালো লাগে। তো বাংলা মুভিও দেখতে যেমন ভালো লাগে, আমার বাংলা কার্টুনও দেখতে ভালো লাগে। তো ভাবছি কোনটা দেখা যায়। তিন হাঁড়িতে তিন কন্যা, এটা 17:32। তো ভাবছি এইটা একটু দেখি, তারপরে জেলেও শোনার সহ। তো যাই হোক, আমি একটু কার্টুনটা দেখতে থাকি আর তোমরা ভিডিওটাও দেখতে থাকো। তো বাইরে কিন্তু আজকে ভালোই বৃষ্টি হয়েছে, এখন থেকেই তো কারেন্টটাও চলে গেছে, কখন কারেন্ট বাবা যদি আসবে তাও আমি জানি না। তো যাই হোক, তোমরা কার্টুন দেখো আমার সাথে সাথে আর ভিডিওটাও দেখতে থাকো। হ্যাঁ, ওকে করে নিন। সাবধানে খরচ কর, বুঝিয়ে বলো বানি। মায়ের মনে দুঃখ দিও না, ডিউরাসেল নিয়ে এসো আর মায়ের মুখ উজ্জ্বল করো। ডিউরাসেল ব্যাটারি 2 গুণ বেশি চলে, যা প্রচুর টাকা বাঁচায়। বাড়ি থেকে বেরোনোর সময় কাকিমা রেগে মেগে বললেন, বাড়িতেই থাকো, পেঁয়াজ কাটো। কিন্তু আমি পেঁয়াজ কাটিনি, নিজে পালা খুলেছি। ক্লায়েন্টদের বলেছি পেঁয়াজ আছে। পেঁয়াজ? চুল কেটো না, বাড়তে দাও এবার সানসিল্ক অনিয়ন শ্যাম্পু। এটি প্রথম বয়স থেকেই চুল ঝরে পড়া কমায়। নো ঝরে পড়া, অলি বাড়তে থাকা, নয়তো না খেয়ে থাকতে হবে। তো আমার সব থেকে যেটা বিরক্ত লাগে, কার্টুন বা যাই কিছু দেখার আগে এত যা অ্যাড দেখিয়ে দেয়, তো যেটা দেখবো তার মানে ইচ্ছেটাই চলে যায় যে কখন দেখবো কখন দেখবো। আমার এত ধৈর্য নেই যে অ্যাড দেখে তারপরে কার্টুন দেখা, তাই কিন্তু কিছু করার নেই। এগুলো তো বেশি সাবস্ক্রাইবার আর এইসব চ্যানেল থেকে তো সব টাকা পায়, তো স্বাভাবিক কারণেই তো একটা দেখতে হবে। তো যাই হোক, আমিও কার্টুন দেখতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে পারো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই।